এখন দেখবো আমরা ওয়ান টু মেনি কিভাবে কাজ করে। ইতিপূর্বে আমরা দেখেছি কিভাবে ওয়ান টু ওয়ান কাজ করে, এখন দেখবো আমরা কিভাবে ওয়ান টু মেনি কাজ করে। তো আপনাদেরকে ইতিপূর্বে আমি একটা হিন্টস দিয়ে দিছি, তারপর আমি বিষয়টা দেখাচ্ছি যে ওয়ান টু মেনি কীভাবে কাজ করে। চলুন দেখি। তো ওয়ান টু মেনি কাজ করার জন্য অবশ্যই আপনাদের রিলেশন করা লাগবে। তো ইউজারের জন্য আমি এটাকে কেটে দিতে পারি, তারপরে আমি গিটে একটা ফুল দিয়ে দিই আপনারা যাতে ফুটগুলো পেয়ে যান। ওকে, তো এখন আমি আপনাদেরকে দেখাবো কীভাবে ওয়ান টু মেনি কাজ করি। তো ইউটিউবে আপনাদেরকে বলেছি সেম সিস্টেম, শুধুমাত্র হেয়ার ওয়ানের পরিবর্তে আমরা এখানে হেয়ার মেনি দিয়ে দিই, জাস্ট এতটুকু আর কিছু না। এখানে আমরা পরিবর্তন করে দিই হেয়ার মেনি। তো এখানে আমরা হেয়ার মেনি যদি দিয়ে দিই, সেই ক্ষেত্রে কী হবে, একটা ইউজারের এগেনস্টে অনেকগুলো এনআইডি থাকবে। দেন আমরা যদি এনআইডিতে যাই, এনআইডিতে এখানে আমাদের কোনো কিছু চেঞ্জ করা লাগবে না। তো একটি ইউজার রেজিস্টার যেহেতু অনেকগুলো এনআইডি থাকবে, সেক্ষেত্রে এটা একটি সিঙ্গেল এনআইডি না রেখে এনআইডিস এনআইডিএস তো মাল্টিপল করে দেওয়া। দেন আমাদের আর কিছু করা লাগবে না। এখন আমাদের যা করা লাগবে, প্রসেস অনুযায়ী আমাদের ডাটাবেজে এন্ট্রিটা করা লাগবে। প্রসেস অনুযায়ী ডাটাবেজ এন্ট্রি করার জন্য বা ডাটাবেজে ডাইরেক্টলি এন্ট্রি করছি। তো ডাইরেক্টলি এন্ট্রি করলে আমি আপনাদেরকে বিষয়টা বোঝাচ্ছি কীভাবে কাজ করবো। তবে একজন ইউজার আন্ডারে অনেকগুলো এনআইডি থাকতে পারে, দ্যাট মিন্স আমি এনআইডি যে ধরার আছে তো ওইখানে আমি এগুলোকে রিমুভ করে দিই। ইভেন আমি ইনসার্ট করে ডাটা, সাপোজ ইউজার আইডি থ্রি, এনআইডি থ্রি থ্রি থ্রি, ওকে দেন আরও একটি ইনসার্ট করি ইউজার আইডি থ্রি। আমি বলেছি একজন ইউজারের আন্ডারে অনেকগুলো এনআইডি থাকতে পারে, সেক্ষেত্রে পশু ইউজার আইডি থ্রি, দেন থ্রি ফোর থ্রি ফোর থ্রি ফোর এরকম দিয়ে দিলাম। এখানে ইউজার আইডি থ্রি, এনআইডি নাম্বার ফোর 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 থ্রি দিয়ে দিলাম, দেন গো। এখন দেখেন এখানে ইউজার আইডি থ্রি এর তিনটা ডাটা আছে। তো এখানে সেম সিস্টেমে ইউজার আইডি ওয়ানের জন্য কিছু ডাটা দিতে পারি, ওয়ান প্যারামিটার নাম্বার ওয়ান দিয়ে দিলাম, ইউজার আইডি ওয়ান প্যারামিটার নাম্বার ওয়ান টু ওয়ান টু ওয়ান টু ওয়ান টু এরকম দিয়ে দিলাম, দেন গো। এখন দেখুন ইউজার আইডি থ্রি তিনবার আছে, দেন ইউজার আইডি ওয়ান দুইবার আছে। এখন দেখেন একজন ইউজার আন্ডারে অনেকগুলো এনআইডি আছে, দ্যাট মিন্স ইউজার তো একজন থ্রি, একজন ইউজার তার অনেকগুলো এনআইডি আছে, দেন ইউজার আইডি ওয়ান তার অনেকগুলো এনআইডি আছে। ওকে, এখন এই ডাটাগুলো আমরা ডাটাগুলোকে আমরা কীভাবে প্রসেস করতে পারি। ডাটাগুলোকে প্রসেস করার জন্য সেম আমরা হোম কন্ট্রোলার এখানে আমাদের যে সেল এখানে যাই, এখানে যাওয়ার পরে আমরা কী করবো, ফার্স্টে ইউজার নিয়ে আসি, ডলার ইউজার, দেন ইউজার একজন ইউজার ফাইন্ড অথেন্টিকেট ইউজার আইডি, দ্যাট মিন্স আমরা যদি ইউজারে যাই, ইউজার ইউজার আইডি হচ্ছে জি, অথেন্টিকেট ইউজার আইডি, ইউজারের আন্ডারে যা কিছু আছে সব কিছু চলে আসবে। ইউজার ইনপুট, ইউজার ইনপুটে আমাদের অবশ্যই ইউজার ভেরিয়েবলটা প্লেস করা লাগবে এবং ওখান থেকে রিটার্ন ভিউ করা লাগবে যে পেজে দিতে চাই,
Thank you. Welcome. Compile. Then use এখন থেকে আমরা ওয়েলকামে যাই, ওয়েলকামে ইউজার, ওকে এখন দেখেন ইউজারের ইউজার টেবিল থেকে সব ইনফরমেশন চলে আসছে, ইনফরমেশনগুলো হচ্ছে ইউজার টেবিল। এখন এগুলোকে আমরা প্রসেসিং করতে পারি, ইউজার নেম ব্র্যাক তো নেম চলে আসছে। এখন ইউজারের আন্ডারে যে অনেকগুলো এনআইডি আছে এগুলো আমরা সিলেক্ট করতে পারি, সাপোজ ইউজার এনআইডিস, এই এনআইডিস হচ্ছে মডেলের ভিতরে এরকম একটা ইউজার মডেলে, ইউজার মডেলে এরকম একটা মেথড আছে এনআইডিস। দেন টেবিল করতেই সেক্ষেত্রে দেখুন এখানে যতগুলো ডাটা আছে সবগুলো চলে আসছে, তো এগুলোকে আমরা কীভাবে পপুলেট করতে পারি, অবশ্যই যেহেতু মাল্টিপল ডাটা সেক্ষেত্রে অবশ্যই আমাদের একটা লুপ চালানো লাগবে। তারপরে ফরিস ডলার ইউজার এনআইডি প্লাস ডলার এনআইডি বা অন্য যে কোনো ভেরিয়েবল দিতে পারেন, এন্ড ফরিস দেন। এখন যদি আমি সরাসরি ডাইরেক্ট এনআইডি দিই তো ওই রোল অর্থাৎ এনআইডি এখানে যে রো আছে প্রতিটা রো ওই ইউজার রেজিস্টে প্রতিটা রো পেতে পারি, যেটা প্রতিটা রোয়ের পর এখানে যদি আমি সব ব্র্যাক দিই এগুলো নিচে নিচে দেখতে পাবেন, দেখেন প্রতিটা রো চলে আসছে ইউজার আইডি থ্রি, ইউজার আইডি থ্রি যা কিছু আছে সব কিছু চলে আসছে এটা কোথেকে আসছে এনআইডি টেবিল থেকে। এখন যদি আমি এখান থেকে এনআইডি এনিওয়ান এনআইডি নাম্বার নিতে চাই সেক্ষেত্রে নিতে পারি, ইউজার আইডি থ্রি এনআইডি নাম্বারগুলো চলে আসছে, ব্যাপারটা বুঝতে পারছেন। এখন অবশ্যই এখন যদি আমি সেম কাজটা উল্টোভাবে করি এনআইডি থেকে নেই এনআইডি ফাইন্ড, তো ফাইন্ড হবে না ওয়্যার ইউজার আইডি অথেন্টিকেট ইউজার আইডি এনআইডি থেকে নিতে চাই সেক্ষেত্রে অবশ্যই এখন অথেন্টিকেট ইউজার আইডি যেহেতু এটা ওয়ান টু মেনি সেক্ষেত্রে অবশ্যই একটা ইনফরমেশানে অনেকগুলো ইনফরমেশান আছে যার জন্য এখানে গেট, তো এখানে আমি কলাম এনআইডিস এনআইডিস এনআইডি এনআইডিসটা ওইখানে পাস করা আছে। আমি যদি এখন ডাইরেক্ট এনআইডিসটাকে ভিউ করি সেটা বলি না এনআইডিস ইউজার আইডি সিস যা কিছু আছে সব কিছু চলে আসছে, এখন ইউজার আইডি সি তিনটা রোড আছে যার জন্য তিনটা চলে আসছে। এখন এগুলো আমরা প্রসেস করার জন্য ফরিস এনআইডিস এস এনআইডি ডলার এনআইডি দিই দেন এখানে একটা ব্র্যাক দিয়ে দিই, এই ডাটাগুলো অবশ্যই সব কিছু এনআইডি টেবিল থেকে আসবে, এনআইডি এনআইডিতে ইউজার আইডি আছে এনআইডি নাম্বার আছে দেন ডেটা ব্রেক আছে। এখন যদি এনআইডি থেকে এনআইডি নাম্বার নিতে চাই নাম্বার নাম্বারগুলো চলে আসে, এখন যদি আমি এনআইডি থেকে ইউজার ইনফরমেশন নিতে চাই এই এনআইডি রেজিস্টে কোন ইউজারটা আছে ডলার এনআইডি ইউজার, এখন যদি ইউজার দেই দেখুন কি চলে আসছে আমার ইউজারটা চলে আসছে। এখন যদি আমি ইউজার থেকে কিছু নিতে চাই সেক্ষেত্রে অবশ্যই নিতে পারি, যেমন ইউজার নেম দেখেন ইউজার নেই চলে আসছে, এর মানে কি এর মানে হচ্ছে আপনার এনআইডি যে নাম্বারটা আছে এর জন্য ইউজ আছি, আপনার এখানে যে এনআইডি নাম্বার আছে এর জন্য ইউজ আছি, এই নাম্বারের জন্য ইউজ আছি। অর্থাৎ বিষয়টা যদি এরকম থাকতো যে একটা ক্যাটাগরি আছে একটা প্রোডাক্ট আছে সেই প্রোডাক্টের ক্যাটাগরি সাপোজ অ্যাপেল, তো এটা একটা ভিন্ন প্রোডাক্ট এর ক্যাটাগরি অ্যাপেল, তো এই পরবর্তীতে মনে করেন এটা আরেকটা ভিন্ন প্রোডাক্ট এর ক্যাটাগরি অ্যাপেল এরকম হতে পারে, তো এই হচ্ছে বিষয় ওয়ান টু মিনিটার ঠিক এই সিস্টেমে কাজ করে। এখন যে বিষয়গুলো হচ্ছে ফরেন কি লোকাল কি এগুলো আসলে কী, তো এই বিষয়গুলো আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি। সাপোজ আমি এনআইডি মডেলে আছি বা আমি ইউজার মডেলে আছি, এডিটরে অটোমেটিকলি সাজেস্ট করতো যার জন্য পিএসপি স্ট্রং আমি ইউজ করি বা একটা
অন্য এডিটর সার্চ করতে পারে, কিন্তু কিছু কিছু কম বাইরে বলবো সব কিছু কম্পিউটার করে দেয় মোটামুটি। এখন দেখেন ফরেন কি, ফরেন কি কি ফরেন কি হচ্ছে আপনার ইউজার আইডিটা যে প্লেস করা আছে ওই টেবিলে, ওই টেবিলে এটা যে আইডিটা প্লেস করা আছে আর কি ইউজার আইডি। দেন ইউজার আইডিটা আমার এনআইডি টেবিলে প্লেস করা আছে। আমি যদি এখন এনআইডিতে যাই, এখানে যদি আমি দিই সেখানেও দেখবেন ইউজার আইডি, এগুলো আপনার দেওয়া লাগে না। যদি আপনার কখনো উল্টা পাল্টা করেন, যেমন মডেলের নামের সাথে মাইগ্রেশন নাম ম্যাচ করে না, টেবিলের নাম ম্যাচ করে না, মানে উল্টা পাল্টা হয়ে গেছে, সেই ক্ষেত্রে এইগুলো দেওয়া লাগে, অটোমেটিকলি লারাভেল ডিটেক্ট করতে পারেন। দেন ইউজার লোকাল কি, এখানে দেখুন লোকাল কি আছে, লোকাল কি কোথায় আছে, ইউজার মডেল। লোকাল কি কি, লোকাল কি হচ্ছে আপনার ইউজার যে মডেলটা আছে, আপনি যখন যে মডেলে থাকবেন ওই মডেলের যে প্রাইমারি কি হচ্ছে, প্রাইমারি কি ওইটা হচ্ছে লোকাল কি আইডি। তবে যদি সেম এনআইডিতে যাই, এনআইডিতে দেখেন এখানে আছে ওয়ান কি, তো ওই ওয়ান কিটা কি, ওয়ান কি আর লোকাল কি মধ্যে অবশ্যই পার্থক্য আছে। ওয়ান কি হচ্ছে নিজস্ব কি, নিজস্ব কি মানে ইউজার মডেলে অর্থাৎ নিজের যে ইউজার আছে ইউজার মডেলে নিজস্ব কি। আর লোকাল কি হচ্ছে আপনি যখন যে মডেলে থাকবেন, এখন আপনি ইউজার মডেলে আছেন, তো এখানে অবশ্যই ইউজারের যে প্রাইমারি কি আছে আইডি ওটা হচ্ছে ওয়ান কি। লোকাল কি প্লেস করতে হবে আপনার যে মডেলের সাথে রিলেটেড অর্থাৎ ইউজার মডেলে, ইউজার মডেলের যে আইডি আছে প্রাইমারি কি এটা হচ্ছে আপনার ওয়ান কি। তো এগুলো এত কিছু লাগে না, অবশ্যই আপনারা যদি ঠিকঠাকভাবে রিলেশন করেন সেক্ষেত্রে শুধুমাত্র রিলেটেড ক্লাসটা দিয়ে দিলে হয়, আর কোনো কিছু লাগে না, অটোমেটিকলি পেয়ে যায়। তো আপনারা অবশ্যই আশা করি বুঝতে পারছেন, তো গিটহাব অবশ্যই পোস্ট করা আছে, গিটহাব থেকে দেখে নেবেন। যদি কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে আপনারা অবশ্যই ভিডিও নিচে কমেন্ট করতে পারেন। পরবর্তী পার্টে মেনি টু মেনি দেন পলিমরফিক দেন আরও কিছু আসতে পারে, তো আপনারা অবশ্যই ফিডব্যাক দেবেন, যদি আপনাদের ভালো লাগে বা খারাপ লাগে। তো আমি খারাপ লাগলেও উন্নতি করার চেষ্টা করবো, যে যেগুলোতে প্রবলেম আছে যদি কোনো ভুলভ্রান্তি থেকে থাকে, এরকম হতেই পারে ভুলভ্রান্তি, তো এই বিষয়গুলো আপনারা একটু সুন্দরভাবে দেখার চেষ্টা করবেন, কারণ মানুষ মাত্রই ভুল হতে পারে। তো আশা করি আপনারা উপকৃত হবেন। তো থ্যাংক ইউ সো মাচ।